উন্নয়ন ও স্থায়িত্বের পক্ষেই ভোট, তিন রাজ্যের ফলাফলে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদী অমিত শাহ। ইউক্রেন যুদ্ধে সদস্যরা একমত না হওয়ায় যৌথ বিবৃতি নয়, জি টোয়েন্টি সম্মেলনে জানালেন জয়শঙ্কর। জেএনইউ ক্যাম্পাসে হেনস্থা, ধর্ণায় ৫০,০০০ পর্যন্ত জরিমানার বিজ্ঞপ্তি, চাপের মুখে প্রত্যাহার সিদ্ধান্ত। একদিনেই হারিয়েছেন ১৫,০০০ কোটি টাকা, ধনীতম ব্যক্তির তকমা হারালেন মাস্ক। আরও চাপে পাকিস্তানের আমজনতা, বিদ্যুতের উপরে বাড়তি মাশুল চাপালো শাহবাজ সরকার। টিকটক ভিডিও তৈরি নিয়ে দুপক্ষের ব্যাপক সংঘর্ষে মৃত এক, উত্তপ্ত বাংলাদেশে শ্রীহট্ট। ট্রেন আছে ইঞ্জিন নেই, বাংলাদেশের ত্রাতা সেই ভারতে। ট্রলারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, সায়ন্তিকার পাশে দাঁড়ালেন মিমি। বিভ্রান্তিকর ভিডিও আপলোড, শেয়ার বাজারে নিষিদ্ধ সস্ত্রীক অভিনেতা আরশাদ ওয়ারসি। নিজের দেশেই প্রাণনাশের হুমকি পেলেন মেসি, চাঞ্চল্য ক্রীড়া জগতে। নির্বাচনোত্তর সন্ত্রাসে আক্রান্ত বিজেপির বেশ কয়েকজন কার্যকর্তা, তাদের দেখতে জীবিতে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, খোঁজ খবর নিলেন তাদের শারীরিক অবস্থার। এসব ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের কঠোর শাস্তি পেতে হবে, ডিজিপিকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। দুষ্কৃতীদের আক্রমণে বিজেপির দলীয় অফিস ভাঙচুর, আসবাবপত্রে আগুন, ঘটনা অমরপুরের থালছড়া এলাকায়। আগুনে পুড়ে ছাই চারটি দোকান, ক্ষতি ব্যাপক, ঘটনা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বেলতলি বাজারে। দোকানিদের অভিমত, দুষ্কৃতীদের আগুনে এই সর্বনাশ, সেই ঘটনায় পুরো নিন্দা জানান মাতাবাড়ি মণ্ডলীর সভাপতি মিন্টু চক্রবর্তী প্রমুখরা। দুষ্কৃতীদের মারে গুরুতর আহত এক বামকর্মী, ঘটনা চরিলামের আড়ালিয়া এলাকায়, আহতের নাম আক্তার হোসেন। আহতকে উদ্ধার করে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা নিয়ে গেল মহকুমা হাসপাতালে, সেখান থেকে তার অবস্থা বেগতিক দেখে জীবিতে রেফার করা হয়। দুষ্কৃতীদের দায়ের আঘাতে গুরুতর আহত এক বিজেপি কর্মী, তার নাম কার্তিক, রাস্তায় তাকে বেধড়ক মারল দুষ্কৃতীরা। ঘটনা বিশালগড়ের নবীনগর চকবাজার এলাকায়, মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি, আহতের খোঁজ খবর নিলেন ভাজপার বিজয়ী প্রার্থী সুশান্ত দেব। ফলাফল ঘোষণার পর চৈলামে রাতভর সন্ত্রাস, বিরোধীদের ওপর চলল এইসব হামলা হুজ্জতি। পেগাসাস নিয়ে ফোন রেকর্ড করা হতো, কেমব্রিজের বক্তৃতায় মোদীকে ঠুকলেন রাহুল গান্ধী। মোদী নীতিগতভাবে স্বচ্ছ, ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারতের সাহায্য প্রার্থনা আমেরিকার। এল ক্লাসিকোয় আত্মঘাতী গোলে বার্সেলোনার জয়, দাপট দেখিয়ে ঘরের মাঠে হার রিয়ালের। স্বল্প পুঁজিতে লড়তে পারলেন না অশ্বিনরা, ঘরের মাঠে লজ্জা টেস্ট হার রোহিতদের। মাঝরাতে দক্ষিণ কলকাতার রাস্তায় হেনস্থার শিকারী ইমন, ফেসবুক লাইভে গর্জে উঠলেন গায়িকা, গ্রেফতার অভিযুক্ত। ১৬ কোটি টাকা লেনদেন, এসএসসি দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ সম্পর্কে নয়া তথ্য পেল ইডি। থার্ড লাইনের কাজ এককালীন দুর্ঘটনায় নদিয়ায়, লেভেল ক্রসিংহীন এলাকায় ট্রেন মারুতি সংঘর্ষ। হাইকোর্টের বিচারপতির আসনে দিব্যাঙ্গ আইনজীবী, সুপারিশ কলেজিয়ামের। সমুদ্রে ড্রাগন ঘাটিয়ে চীনের দাদাগিরি নস্যাৎ করার বার্তা কোয়াড গোষ্ঠীর। ব্রঙ্কাইটিসে আক্রান্ত প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ভর্তি হাসপাতালে। সম্পর্ক স্বাভাবিক নয়, চীনের বিদেশ মন্ত্রীকে কড়া বার্তা জয়শঙ্করের। আরও বিভাগে আদানি গোষ্ঠী, বাংলাদেশে উঠছে বিদ্যুৎ চুক্তি বাতিলের দাবি। ভারতের নেতৃত্ব দিতে পছন্দ করি, তৃতীয় টেস্টে রোহিতদের হারিয়ে অভিমত ব্যক্ত করলেন স্মিথ। এবার সাধারণ ইউক্রেনীদের ওপর আত্মঘাতী হামলা, যুদ্ধ জিততে নতুন ছক পুতিনের। অস্কারের মঞ্চে বিরাট চমক, উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে দীপিকা পাডুকোনকে। নয়া জুরাসিক ওয়ার্ল্ডের খোঁজ, আচমকাই মিলল ৭,০০০ দ্বীপের সন্ধান। দোলে ডাকছে পলাশ, শান্তিনিকেতন ভুলে পুরুলিয়ায় ভিড় পর্যটকদের। কর্ণাটকে তৈরি হবে আইফোনের সুবিশাল কারখানা, চাকরি পাবেন অন্তত ১,০০,০০০ লোক। আচ্ছা দিন, দীপিকা অস্কারের উপস্থাপক হওয়ায় টুইটারে টিপ্পনী বিবেক অগ্নিহোত্রীর। মনীষীদের মূর্তি গড়ে বাড়িতেই তৈরি পুরো মিউজিয়াম, তবু খ্যাতির আড়ালে হাওড়া শিল্পী। তুমি সেরা, মেসিকে অভিনন্দন এমবাপ্পের। আত্মতৃপ্তি, অতিরিক্ত আত্মবিশ্বাসী বিপর্যয় ডেকে এনেছে, রোহিতদের এক হাত নিলেন শাস্ত্রী।
পুকুরের জল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ ঘটনা বিলুনিয়া থানাধীন জিরতলির রাখিরাম পাড়াতে মৃতের নাম সঞ্জু ত্রিপুরা বয়স 35 বছর পেশায় শ্রমিক তবে তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে মোথার দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত জনগণ ঘটনা খোয়াইয়ের বৃন্দাবন ঘাট এলাকায় আতঙ্ক কোটা এলাকায় প্রথম আফেক মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ডক্টর মানিক সাহা রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যের হাতে পদত্যাগ পত্র তুলে দিলেন তিনি বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত ত্রিপুরা মোটর সংগ্রাম সমিতি তুলসীপতি শাখার অফিসে কেবাকারা অন্ধকারে আগুন দিয়ে পুড়িয়ে দিল পাশে বিএমএস এর অফিস অক্ষত শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করল দাঁড়িয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে পশ্চিম জেলায় 140 ধারা জারি 3 মার্চ সন্ধ্যা থেকে 4 মার্চ সকাল 6টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে ঘোষণা দিলেন পশ্চিম জেলা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন পুলিশের অযাচিত আচরণ বিনা অপরাধে জনগণের ওপর চড়াও ক্ষোভ সাধারণের অভিযোগ তেলিয়ামুড়া থানার ওসির বিরুদ্ধে টিপ্রামথা কর্মীদের দ্বারা আক্রান্ত তিনজন বিজেপি কার্যকর্তা ঘটনা শান্তির বাজার মহকুমার গাদ্দাঙ্গের অমূল্যপাড়া এলাকায়